লুহার মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু অনেক বড় একটা লম্বা লাইন পারি দিতে হয় কারণ প্রচুর ভিড় প্রচুর মানুষ এবং অনেক লম্বা লাইন কিন্তু আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এবং অনেক তাড়াতাড়ি লুভার মিউজিয়ামের ভিতরে ঢুকতে পারবেন আমাদের ছোট বাচ্চা থাকার কারণে আমরা যে সুবিধাটি পেয়েছি সেটা হলো যাদের বাচ্চা আছে ছোটো তাদের জন্য আলাদা লাইন এবং সেখান দিয়ে আমাদেরকে অত লম্বা লাইনে দাঁড়াতে হয়নি এবং ওই লাইনটা খুব দ্রুত আমাদেরকে পাস করে দিচ্ছিল ভিতরে যাওয়ার জন্য আমাদেরকে চেকিং টেকিং করে ভিতরে দিয়ে দিয়েছে তো ভিতরে ঢোকার পরে এখানে আমাদের সুন্দর একটা লিফট খুবই নাইস আমার কাছে খুব ভালো লেগেছে এখানে জাস্ট আমরা এখন এই যে ঢুকে গেলাম একদম গোল একটা একটা সার্কেল এটার ভিতরে যাদের এ আমাদের এরকম স্ট্রলার আছে তারা এখানে উঠবে আর কি অথবা যারা ডিজেবল পার্সন তাদের জন্য এই লিফটা সাধারণত ইউজ করা হয় তো এরপরে এই যে আমরা আমরা দুইটা ফ্যামিলি উঠেছিলাম এখানে আমরা ওয়েট করছিলাম যে আরেকটা ফ্যামিলিও তাদের চেকিং শেষ হলে এখানে উঠবে এখান থেকে আমি একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আর একটা জিনিস খুব রিলিফ লাগছিলো যে বাইরে দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়তে পেরেছি তো যাই হোক লাইনে দাঁড়ার জন্য কিন্তু ওখানে একটা অ্যাপ স্ক্যান করতে হয় এবং তারপরে লাইনে দাঁড়িয়ে এরপরে চেক ইন করে এরপরে ভিতরে ঢুকতে হয় তারপর ভিতরে ঢুকে আবার কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হয় টিকিট কিন্তু বাহিরে না টিকিটটা কিন্তু ভিতরে তো এই তো এখন আমরা লিফটে করে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আর খুব ভালো লাগছিল যে আসলে বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাইরে এতক্ষণ রোদের ভিতরে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু খুব ডিফিকাল্ট আসলে তো এই আর কি এই যে এখন আবার লিফটা থেকে নামছে আমাদের সাথে আরেকটা যে ফ্যামিলি উঠেছিল তারা নামছে এখন আমরা নেমে যাব তো এই তো এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান আশা করি আপনাদের ভালো লাগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ